শাকিব খান আসছেন ঢাকায়। অপু বিশ্বাস জানলেন তার আক্ষেপের কথা। শাকিব ও অপু বিশ্বাসকে নিয়ে বরাবরই ভক্তদের জানার আগ্রহ একটু বেশি, আর তাই অপু ও শাকিব খানও প্রতিনিয়ত তাদের সব খবর ভক্তদের সাথে শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। শাকিব অপুর সেই সব নতুন নতুন আপডেট নিয়ে আমাদের আজকের এই আয়োজন। তাই ভিউয়ার্স, ভিডিওটি না কেটে পুরো সময়টা আমাদের সাথে থাকার আমন্ত্রণ রইল। টানা 9টি মাস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ছিলেন শাকিব খান, এইবার সময় হয়েছে ফেরার। যেই মিশন নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া, সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে জানান শাকিব খান। তাই তো ঢাকায় ফেরার বিমানের টিকিটও কেটে ফেলেছেন। গতকাল সকালে শাকিব জানান, সবকিছু ঠিকঠাক থাকলে 15 আগস্ট সকালে তিনি ঢাকায় ফিরছেন। শাকিব খানের পারিবারিক সূত্রে জানা গেছে, নিউ ইয়র্ক স্থানীয় সময় 13 আগস্ট রাত 11:30 তিনি বাংলাদেশ ফেরার উদ্দেশ্যে বিমানে চড়বেন। প্রথমে নিউ ইয়র্ক থেকে ইস্তাম্বুল পৌঁছাবেন, এরপর 2.5 ঘন্টার যাত্রা বিরতি। ইস্তাম্বুল থেকে ঢাকায় ফিরতে ফিরতে 15 আগস্ট সকাল 6টা। শাকিব জানান, হঠাৎ পেছন ফিরে দেখি যুক্তরাষ্ট্রে 9 মাস থাকা হয়ে গেল। এই আমি এত লম্বা সময় কোথাও ছিলাম না, এত লম্বা সময় কিভাবে পার হয়ে গেল টেরি পাননি বলে জানান শাকিব খান। গত বছর 12 নভেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন শাকিব খান। চ্যানেল আই এর মিউজিক অ্যাওয়ার্ডে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে সেখানে যান এই ঢালিউড তারকা। এই অনুষ্ঠানে অংশগ্রহণের শেষে ঢাকায় ফেরার কথা থাকলেও দেশটিতে গ্রিন কার্ডের আবেদনের কারণে তখন আর দেশে ফেরা হয়নি। গ্রিন কার্ডের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয় নিউ ইয়র্ক সময় গত 29 জুলাই। এদিন সন্ধ্যায় সেখানে শাকিব খান বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান সহ একটি আড্ডায় অংশ নেন। নিউ ইয়র্ক ভিত্তিক একটি সংগঠনের আয়োজনে এই আড্ডায় প্রবাসী বাঙালিরা চলচ্চিত্র ও ক্রিকেটের দুই তারকাকে কাছাকাছি পেয়ে ছবি তোলেন ও আড্ডায় মেতে ওঠেন। কথা প্রসঙ্গে জানা গেছে, ঢাকায় ফেরার পর শাকিব খান তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের কাজ নিয়ে ব্যস্ত হয়ে উঠবেন। পাশাপাশি দেশের ও দেশের বাইরের একাধিক প্রযোজনা আর পরিচালকের সঙ্গে নতুন ছবি নিয়ে আগামীর পরিকল্পনা করবেন বলেও জানালেন। সরকারি অনুদান পাওয়া ছবি মায়া সম্ভাব্য নাম, এর কাজটা খুব শীঘ্রই শুরু করতে চান বলেও জানান শাকিব। শাকিব খান জানান, যুক্তরাষ্ট্রে এত লম্বা সময় থাকার পরে গ্রিন কার্ডের ইস্যু যেমন ছিল, তেমনি বাংলাদেশি চলচ্চিত্রের ডিস্ট্রিবিউশন ও চলচ্চিত্রের বাজার সম্প্রসারণে অনেকের সঙ্গে আলাপ করেছে, কিভাবে দেশের চলচ্চিত্রকে নিয়ে আরো বড় পরিসরে এগিয়ে যাওয়া যায় সেই সব নিয়ে অনেক ধরনের পরিকল্পনা করেছি, চেষ্টা করে যাব ভবিষ্যতে সবাইকে নিয়ে এইসবের বাস্তবায়ন করতে। শাকিব খান নিউ ইয়র্কে থাকা অবস্থায় বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার দুটি চলচ্চিত্র গলুই ও বিদ্রোহী। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ছবি দুটির মধ্যে গলুই, ঈদুল আজহা যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে। নিউ ইয়র্কে থাকা অবস্থায় লিডার আমি বাংলাদেশ চলচ্চিত্রের ডাবিং ও সম্পন্ন করেন তিনি। এদিকে ঢালিউডের কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস শতাধিক সিনেমার নায়িকা তিনি, বেশিরভাগই ব্যবসা সফল। এতগুলো সিনেমায় অভিনয় করেও তার ভাগ্যে জোটেনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই পুরস্কার নিয়ে তার মনে একটি আক্ষেপ আছে, যেটি তিনি সম্প্রতি একটি টেলিভিশন শোতে গিয়ে প্রকাশ করেন। 2013 সালে মুক্তি পেয়েছিল অপু বিশ্বাস অভিনীত এবং চাষী নজরুল ইসলাম পরিচালিত সিনেমা দেবদাস। সেখানে প্রধান নারী চরিত্রে পার্বতীর ভূমিকায় অভিনয় করেন তিনি। তার বিপরীতে দেবদাসের ভূমিকায় ছিলেন শাকিব খান। দ্বিতীয় প্রধান নারী চরিত্রের চন্দ্রমুখীর ভূমিকায় ছিলেন মৌসুমি। অপু জানান, অন্য একটি সিনেমায় প্রধান নারী চরিত্রের অভিনয়ের জন্য সে বছর তার জাতীয় পুরস্কার পাওয়ার কথা ছিল, কিন্তু দেবদাস ছবিতে দ্বিতীয় প্রধান নারী চরিত্র চন্দ্রমুখীর ভূমিকায় অভিনয়ের জন্য পুরস্কার পান মৌসুমী। তবে আপু নাকি জানতে পেরেছিলেন পুরস্কারটি তিনি পেতে চলেছেন, না পেয়ে পরে হতাশ হয়েছিলেন। অপুর কথায়, জাতীয় চলচ্চিত্র পুরস্কার যাদেরকে দেওয়া হয় আগে থেকেই তো কিছুটা জানতে পারা যায়। 2013 সালে অন্য একটি সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতে আমার পুরস্কার পাওয়ার কথা ছিল, খবরটি জানার পর 3 দিন ধরে প্রচণ্ড খুশি ছিলাম। নায়িকা জানান, ভেবে রেখেছিলাম স্টেজে গিয়ে পুরস্কার নেব এবং কাছের মানুষদের ট্রিট দেব, কিন্তু পুরস্কার দেওয়ার 2 দিন আগে জানতে পারলাম প্রধান চরিত্রের জন্য চন্দ্রমুখী মৌসুমী পুরস্কার পাচ্ছে। ভাষাহীন হয়ে গিয়েছিলাম, চুপ ছিলাম, নিজেকে বুঝিয়েছিলাম দর্শক আমাকে ভালোবাসে, এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না। এই ঘটনার পর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ওপর অপু বিশ্বাসের কি আর আস্থা আছে? অভিনেত্রী বলেন, আসলে প্রত্যেকটা অ্যাওয়ার্ডসই তো স্বীকৃতি। আশা করব আমি যে সিনেমাটি লাল শাড়ি প্রযোজনা করতে যাচ্ছি এইটার গল্প অসম্ভব সুন্দর, এই সিনেমা থেকে পুরস্কার পাওয়ার আশা আছে।